घोलाझोले माछ धरार राजनीति करते गिये बा निजेर परिवारेर लोकजनदेरके अभियोगेर काठ गड़ाय दाड़ करालेन प्रद्युत किशोर देवबर्मन। गत 75 बछरे त्रिपुरा राज्ये कोनो काजी हयनि बोले जे दाबी तिनि तुलेछेन सेई समयकालेर मध्ये राज्य एबं केंद्रीय राजनीतिते सक्रिय भावे छिलेन तार परिवारेर लोकजनराओ। तार ई बक्तव्ये राजनैतिक महले शुरू होयेछे जल्पना। शनिवार राजधानी स्वामी विवेकानंद मैदान तिपरा माथा सुप्रीमो प्रद्युत किशोर स्पष्ट कर दिए ग्रेटर तिपरा लैंडर दाबी थेके तारा पीछु हटबे ना, जे कोनो मूल्ये तारा दाबी आदाय करबे। सेई साथे तिनि प्रश्न तुलेछेन विगत 75 बछर ए राज्येर अवस्थाटा कि, केन ए राज्येर जनजातिरा एखोनो उन्नयनेर शिखरे पौंछते पारेनि, सेई प्रश्न तुलेछेन तिनि। এর দায় তিনি শাসক দল বিজেপি এবং বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসের ঘাড়ে চাপালেন। 75 সাল আজাদী কা অমৃত মহোৎসব ক্যা হুয়া হে 75 সাল ক্যা হো গিয়া হে হমকো ক্যুঁ ইতনা কমজোর হো গয়ে হে জিস জগা মে হাজার সাল তক আপকা রাজা নে আপকে इस जमीन में हानि घुसाने शासन किया, आज अपने ही जमीन में हम लोग गरीब होकर भीख मांग रहे हैं अपना ही अधिकार के लिए। क्या हुआ, क्या है वजह? हम सब क्यों एकता नहीं, एकता रहता तो आज ये राज्य आपका होता, आज ये सिस्टम आपका होगा, लेकिन कुछ नहीं। প্রশ্ন হচ্ছে বিগত 75 বছরে ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতা ছিল কংগ্রেসের পাশাপাশি বামেরাও। রাজন্য আমল শেষ হবার পর এই রাজ্যে ক্ষমতা দখল করে কংগ্রেস। সেই কংগ্রেস দলের নেতা নেত্রী ছিলেন প্রদ্যুৎ কিশোরের পরিবারের লোকজনরাও। শনিবার যেভাবে তিনি কংগ্রেস এবং বামেদের বিঁধলেন তাতে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে ত্রিপুরা রাজ্যের জন্য সিপিএম কংগ্রেস বিজেপি কেউ কিছু করেনি, কিন্তু সেই কংগ্রেস দলের জনপ্রতিনিধি ছিলেন প্রদ্যুৎ কিশোরের বাবা। সেই সাথে কংগ্রেস দলের টিকিট পেয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতা দখল করে রেভিনিউ মিনিস্টার হয়েছিলেন তার মাতা বিভু কুমারী দেবী। শনিবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এমনটাই জানান দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য তার বংশধররাও কোনো কিছুই করেনি। জনজাতিদের ভাবাবেগ নিয়ে রাজনীতি করতে গিয়ে তিনি নিজের পরিবারের লোকজনদেরকে অভিযোগের কাঠ গড়ায় দাঁড় করালেন। তার কথাই, 75 বছরে ত্রিপুরা রাজ্যে কোনো কিছুই হয়নি, অর্থাৎ এই রাজ্যের জনপ্রতিনিধি হয়েও তার পরিবারের লোকজনরা রাজ্যবাসীর উন্নয়নে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। তার এই বক্তব্যের পরই রাজ্য রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোর জল্পনা। জনজাতিদের পৃথক রাজ্য দেবার লোভ দেখিয়ে ভোট আদায় করার যে কৌশল তিনি নিয়েছেন সেই ঘৃণ্য রাজনীতির খেলায় নিজের পরিবারের লোকজনদেরকেও জলাঞ্জলি দিতে পিছপা হননি তিনি। আর এ নিয়েই একাংশ জনজাতিদের মধ্যে ক্ষোভ যে ছড়িয়ে পড়েছে তা কিন্তু বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।